দুবেলা খাবার জুটত না। জীবনযুদ্ধে পাড়ি দিতে হয়েছে অনেকটা লম্বা পথ। ঠিক ততটা দূরত্বেই তার অবস্থান এখন দুবাইয়ে, হয়ে উঠেছেন মাফিয়াদেরও মাফিয়া। দর্শক, জানাবো এমন একজন মাফিয়ার কথা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে, চলুন দেখে আসা যাক। হ্যাঁ দর্শক, পর্দায় যাকে দেখছেন তার নাম তুফান। যদিও দেখে সাধারণ হাওয়া বাতাসের মতো মনে হলেও তুফান নামটি তার জীবনে বাস্তব রূপ নিয়েছে। কোনো এক অজপাড়া গ্রাম থেকে গড়ে ওঠা ছেলেটি জীবনে অনেক বড় হতে চেয়েছিল, তাই তো জীবন যুদ্ধে তার পার হতে হয়েছে অনেকটা দুর্গম পথ। যে ছেলেটা একবেলা খাবারের জন্য চোখের পানি ঝরাতো, রাস্তায় রাস্তায় পড়ে থাকতো, এই ছেলেটাই সিদ্ধান্ত নেয় এভাবে আর কত, হয়তো এবার নিজেকে কিছু করতে হবে। তাই তো ক্যারিয়ারের শুরুতে ডান্স মাস্টার হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করে, তবে সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি। পরবর্তীতে বাধ্য হয়ে জড়িয়ে পড়েন নারী কেলেঙ্কারিতে, যা ডেকে নিয়ে এসে তার জীবনে একটি চরম বিপর্যয়। তাৎক্ষণিক পালিয়ে বাঁচার জন্য গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন, তাতে লাভ হয়নি। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোয়ায়। একদিন শীতের ভোর রাতে ক্ষুধার জ্বালায় খেজুরের রস চুরি করতে গিয়ে ধরা পড়লে এলাকার চেয়ারম্যান তাকে গ্রাম থেকে বের করে দিতে বাধ্য হন। অভিমানে বেচারা অবৈধভাবে নৌপথে পাড়ি জমান সুখী দেশ, বুর্জ খলিফার দেশ দুবাইতে। ইতিমধ্যেই তার অস্তিত্বের জানান পেয়ে গেছে আরবীয় উপমহাদেশ। হঠাৎই যেন আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তার জীবনে। জানা গেছে তার পরিচয় বদলে নাম রেখেছে আবু খালেদ বিজনেসম্যান। নিশ্চয় আরবের শেখদের এক মেরে দিয়ে দুবাইয়ের সবচেয়ে বড় মাফিয়াদের মধ্যে তার অবস্থান শক্তভাবেই প্রস্তুত করে ফেলেছে প্রিয় মামা তুফান। শুভকামনা প্রিয় মামা তুফান, তোমার জন্য জীবনে আরো বড় হও।